আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইট্যাবস টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে পাঁচতলা বিল্ডিংটা আছে তার জন্য বেজ শেয়ার চেক করব। আচ্ছা, তো আমি একটু চ্যানেল থেকে ঘুরে আসি। আমার এক নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম একটা বিল্ডিংয়ের কমপ্লিট মডেলিং, দুই নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাজ পার বিএনবিসি আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, তিন নম্বর স্টেপে বা তিন নম্বর এপিসোডে আমি একটা মডেল কমপ্লিট করার পর সেটাকে চেক করার আগে যতগুলো স্টেপ থাকে, যেমন লোড অ্যাসাইনমেন্ট এভরিথিং আমি আলোচনা করেছি। এরপর আমি ডিজাইন চেক করেছি, সব মেম্বার পাস করেছে কিনা দেখেছি। চার নম্বর স্টেপে এসে আমরা ডিজাইন চেক করতে গিয়ে যে সমস্ত প্রবলেম পেয়েছিলাম সেগুলো সবগুলো সলভ করেছে। আচ্ছা, তো এর পরের স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বেজ শিয়ারটা চেক করবেন। যদিও আমি অলরেডি পিডাল্ট অ্যানালাইসিস নিয়ে একটা এপিসোড কি করে দিয়েছে, আপলোড করে দিয়েছে, এটা তো কোনো সমস্যা নেই, সেটাও কিন্তু আমি এই স্ট্রাকচারের বেসিসেই করেছি, কেননা আমি বর্তমানে এই স্ট্রাকচারটা নিয়ে কাজ করছি। তার চেয়েও বড় কথা, এই স্ট্রাকচারের জন্য অর্থাৎ 28 ফিট উইথ এবং কি 39 ফিট লেন্থের জন্য আমার যাবতীয় ক্যালকুলেশন এখানে সেম। যারা আমার দুই নম্বর এপিসোডটা ফলো করেছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কি কারণে এটা সেম আসছে। এই দেখেন, এখানে আমি 39 ফিট এবং 28 ফিট ধরে কাজ করেছি, বিল্ডিং এর হাইট যেহেতু সেম এখানে সব কিছু অটোমেটিক্যালি সেম চলে আসছে। আচ্ছা, ভালো কথা। আমি আবার বলছি, কন্ডিশন ভেদে কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি চিটাগংয়েই এই বিল্ডিংটা ডিজাইন করছি প্রেজেন্টলি আর কি, এবং যেহেতু আমি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরেই করছি সেই জন্য, এবং বিল্ডিং এর হাইটটাও সেম, সেই জন্য সব কিছুই এখানে মিলে যাচ্ছে হুবহু। তো দুই নম্বর এপিসোড আমি বলেছিলাম আমরা এই জিনিসটা চেক করব, বেড শেয়ারটা চেক করব। অ্যাকচুয়ালি বেড শেয়ার বলতে এখানে বেড শেয়ার ডিভাইডেড বাই টোটাল ওয়েট অফ বিল্ডিং। টোটাল ওয়েট অফ বিল্ডিং বলতে কি বোঝাচ্ছে? অল কাইন্ডস অফ ডেড লোড, যেমন সেটা হতে পারে বিল্ডিং এর সেলফ ওয়েট, এরপর আছে পার্টিশন ওয়াল লোড, তারপর আছে ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, প্লাস লাইভ লোড। ওকে, তো আমরা দেখব এই দুইটার রেশিও 5.5% আসে কিনা। এটা তো আমরা ম্যানুয়ালি করেছি, ইটেপস আমাদেরকে কি বলে সেটাই দেখতে যাচ্ছি। ওকে, তো আমি এখানে আসলাম, একটু মডেলটা আমি প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি কি করলাম, রান অ্যানালাইসিস করলাম। তো রান অ্যানালাইসিস এর পরে আমি এখান থেকে কনক্রিট ফ্রেম ডিজাইনে চলে যাচ্ছি বা স্টার্ট ডিজাইন চেকে চলে যাচ্ছি। তো এর পরের স্টেপগুলো আমি এখানে ফলো করব না, যেহেতু চার নম্বর স্টেপ, চার নম্বর এপিসোড পর্যন্ত আমি এখানে যতগুলো স্টেপ আপনাদেরকে দেখিয়েছি সবগুলো স্টেপই আমি এই বিল্ডিং এর জন্য কমপ্লিট করেছি। তো আমি জাস্ট এখন বেড শিয়ারটা সেম আসতেছে এটাই দেখাতে যাচ্ছে। আর আমি যে পিডাল্ট অ্যানালাইসিস এর যেই এপিসোডটা আমি অলরেডি আপলোড করেছি সেটা জাস্ট এপিসোডের নাম্বারটা চেঞ্জ করে দেবো, এছাড়া আর কিছু না, এছাড়া এভরিথিং আগের মতোই। আচ্ছা, তো যাই হোক, এখানেও আমার সব মেম্বার পাস করেছে এটা আমার জানাই আছে। এখন জাস্ট আমি বা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কনক্রিট ফ্রেম ডিজাইন ভেরিফাই অল মেম্বার। কিন্তু সব মেম্বার পাস করলেই হয় না, আরো অনেক কিছু চেক করতে হয়, এগুলো আপনারা যারা নতুন তারা টিউটোরিয়াল গুলো দেখে আসবেন তারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি চলে যাব এরপরে ফাইল, ক্রিয়েট রিপোর্ট, শো প্রজেক্ট রিপোর্ট। ওকে, সে আমাদের জন্য একটা রিপোর্ট তৈরি করছে, এই যেখানে কাজ চলছে জেনারেটিং রিপোর্ট। এটা বেশ লম্বা একটা রিপোর্ট হয়, কিন্তু এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটেড বেড শেয়ারটা দেখব। ওকে, বাট আমরা এখনো প্রজেক্ট রিপোর্টটা পাইনি। ওকে, চলে আসছে প্রজেক্ট রিপোর্টটা। এখন আমি এটা একটু জুম করে নিচ্ছি এবং আমি নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে দেখবেন এই যে অটো সিসমিক লোডিং, এখান থেকে আপনার কাজ শুরু। নিচের দিকে গেলাম, এখানে যাবতীয় কিছু সে দিয়ে দিয়েছে। ওকে, এরপরে এখান থেকে দেখেন ক্যালকুলেটেড বেড শিয়ার। তো ক্যালকুলেটেড বেড শিয়ারে সে কি দেখিয়েছে দেখেন, এক্স ডিরেকশন প্লাস ইসেন্ট্রিসিটি ওয়াই। ওকে, ফাইন। এখন এখানে ভি অর্থাৎ বেড শিয়ার এবং ডাব্লিউ হচ্ছে কি, বিল্ডিং এর ওয়েট।
ওকে, তো এটার জন্য দেখেন আমরা একটু ক্যালকুলেটর দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। 459 459.5678 5678 ওকে ডিভাইডেড বাই W অর্থাৎ 8335 8335.0185.0185 ওকে, এটাকে এখন আমরা কি করব 100 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে দেখেন একেবারে হুবহু 5.5 5.4 বা 5.3 এরকম কিছু আসা নেই, 19-20 চেঞ্জ আসলে থাকতে পারে, বাট আমাদের ক্ষেত্রে একেবারে কারেক্টলি মিলে গিয়েছে। আচ্ছা ঠিক সিমিলারলি আরেকটু নিচের দিকে যদি যাই, এখানে সে কোন ফ্লোরে কতটুকু শেয়ার কাজ করেছে সেটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে। ওকে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, এখন আমরা দেখব মনে করেন এই যে ওয়াই ডিরেকশন প্লাস কি ইসেন্ট্রিসিটি এক্স, এটার জন্য দেখেন ভি এর ভ্যালু ডাব্লিউ এর ভ্যালু কিন্তু হুবহু সেম 459 5678 এরপর কি 8335.0185 ওকে, তাহলে এটার জন্য কি আসবে হুবহু সেমই আসবে। কোনো আপনি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে যদি কোনো ডাউট থাকে। এরপরে সে আবার নিচে আরও দেখিয়েছে এটার ভ্যালু সেম থাকবে জানাই কথা, তারপর আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি রিপোর্টটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, এখানেও সেম ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে আমি যদি ভি বাই ডাব্লিউ করি তাহলেও কিন্তু কি পাবো সেম ভ্যালুই পাবো। ওকে আচ্ছা এরপরে আরো একটা সে দেখানোর কথা আমি একটু দেখে আসি, এই যে আর একটা দেখাচ্ছে অর্থাৎ ব্যাপারটা কেন চারটে আসতেছে, সেটা হচ্ছে যেহেতু আমি এখানে এক্স আর্থকোয়াক পজিটিভ ডিরেকশন আর্থকোয়াক নেগেটিভ ডিরেকশন তারপরে হচ্ছে কি অর্থাৎ চারটা ইকিউএক্স ইকিউএক্স মাইনাস আরেকটা হচ্ছে ইকিউওয়াই আরেকটা হচ্ছে ইকিউওয়াই মাইনাস, এই জন্য এখানে চারটা দেখাচ্ছে। আপনি যদি একসাথে সিলেক্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে দুইটা চার্ট দেখাবে। ওকে এটা কোনো ব্যাপার না, আপনি জাস্ট ভি বাই ডাব্লিউ রেশিওটা দেখবেন। তো আমি লাস্টটার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, ফোর যদিও দেখানোটা অযৌক্তিক 459.5678 ডিভাইডেড বাই 8335.0185 ওকে সেম, তার মানে 100 দিয়ে গুণ। অ্যাকচুয়ালি আমি কেন দুইটা দেখাইলাম, একটা এক্স এর জন্য দেখিয়েছে আর একটা ওয়াই এর জন্য দেখিয়েছে। ওকে তো যাই হোক এই ছিল আজকের টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পরের টিউটোরিয়ালে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরি ড্রিফট চেক। ওকে থ্যাংক ইউ।